এখন হেমন্তকাল অরমন সিজন একটু একটু শিশির ছোঁয়ায় পা ছুঁয়ে যায় তারপরে খুব অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে আসে সন্ধে বাতিগুলো জ্বালে দিতে হয় আর কবিগুরু এই গানের মধ্যে সন্ধ্যার দ্বীপের সঙ্গে মানুষের আলো আধারের দিকটিকে তুলে ধরেছেন আমাদের নিজেদের অন্তরে যদি আধার থাকে তাহলে আমরা অন্যকে জ্বালাবকি করে তাই প্রকৃতির এই গানের মধ্যে কবি এত নিবিড়ভাবে গভীরভাবে তুলে ধরেছেন রাতের ওই গা গলের দেব গলের আছুল ঘিরি 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 হিমেরুেরুই দেবগুলি রে ঘরে ঘরে ডাক পাঠালো কয় জ্বালাও রাতির উই গগুনির রে গুলির হেমন্ত কাকুর ঘিরে 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 ঘিরি ঘিরি রাতের ওই চু আজি ফুলবা গুল কুকীল গাহী নাগান চুন্নো আজি ফুলিৰবা গৈল কোকিলাহিনী নাগান পাশ ঝুরে যায় ঝুরে যায় নদীর তি রে যা কসাদ বিষাদ কালু দীপালিকায় জলাও আলো জলা আলো আপনালু শোন হিমেরু রাতের ওই গগুনির দেবগুলি রে হেমন্ত কাকুরলু আচুল ঘিরে ঘিরি ঘিরে দেবতারায় যাছি জি জিগে জাগু ধরার ছেলে মে জাগু আলুই জাগাও জামিনি রে আলুই জাগাও এলো আধার দিন ফুডালো দীপালে কায় জালাও আলো জালা আলো আপন আলো দূর কারুয়ী তামুশি রাতের ওই গাগুনির দেবগুলি রে হেমন্তিকা কাুরল আড়াল আচুল ঘিরে 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 হিমিরু রাতির উই গগুনির দীপ রে হেমন্তিকা কুরলার আছুল ঘিরি ঘিরে ঘিরে হিমিরু রাতির উই গগুনির দীপ রে পূজা শব্দটির অর্থ খুব একটা কঠিন নয় খুব একটা কমপ্লিকেটেডও নয় পূজা শব্দের অর্থ হল ভক্তি শ্রদ্ধা ভগবান আল্লাহ প্রভু গড সবাই আমরা ওই এক বিরাট শক্তির কাছে মুক্তি চাই মানুষ মানুষকে বিপদে ফেললেও সবাই ওই একই বিরাট শক্তির কাছে প্রার্থনা করে তাই পূজার আনন্দ লেগে থাকুক সবার মনে মনে আধারগুলো দূর হয়ে যাক দীপাবলির দ্বীপের আলোতে জ্বলে উঠুক পৃথিবী